সেনাবাহিনীর আইনের মামলায় জামিন পেলেন আলাউদ্দিন জিহাদি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফিকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নারায়ণগঞ্জের ফতুল্লার মুফতি আলাউদ্দিন জিহাদিকে জামিন দিয়েছেন আদালত নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আনিসুর রহমান আজ রোববার ফতুল্লার আপ্তাহি মুজাদ্দে দিয়া সোনিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদির জামিনের এই আদেশ দেন জেলা পাবলিক প্রসিকিউটর পি পি আলী খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অজেদ আলী খোকন বলেন গত রোববার নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুফতি আলাউদ্দিন জিহাদিকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন সোমবার তাকে একদিনের রিমান্ডে পাঠান নারায়ণগঞ্জ জ্যৈষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আফতাবুজ্জামান সেই রিমান্ডের আদেশের পর গত তেইশে সেপ্টেম্বর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সেই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তিনি জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আজ বিচারক জামিন দেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনার রশিদ গত বিশে সেপ্টেম্বর দুপুরে ফতল্লা থানায় বাদী হয়ে এ মামলা করেন ওই দিনই পুলিশ ফতল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে আপতাই মোজাদ্দেদিয়া সুনিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদিকে গ্রেপ্তার করে মামলার অপর আসামিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামের মানিক ফরিদপুরের আবদুল্লাহ মামুন ও কুমিল্লার আহসান উল্লাহ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন ওই বলেন কারও মৃত্যু নিয়ে কটূক্তি করা ঠিক নয় এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে যে ফেসবুক আইডি থেকে কটুক্তি করা হয়েছে সেই মুফতি আলাউদ্দিন নামে ফেসবুক আইডিটি শনাক্ত করা হয়েছে এ আইডি থেকে কটুক্তিকর স্ট্যাটাস দেওয়ার পর অপর আসামিরা তা শেয়ার করেছেন বিষয়ে আরও তদন্ত চলছে এদিকে মুফতি আলাউদ্দিন নামের ফেসবুক আইডিতে দেখা যায় কটুক্তিকর স্ট্যাটাসটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করে আরেকটি স্ট্যাটাস দেওয়া হয়েছে তাতে লেখা রয়েছে পূর্বের পোস্টটি অত্র পেজের একজন অ্যাডমিন আমাকে না জানিয়ে দিয়েছিল এরূপ পোস্ট অবশ্যই অনুচিত ও বেমারান পোস্টের জন্য দুঃখ প্রকাশ করছি